আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্রভিডেন্ট ফান্ডের কিছু দিক নির্দেশনা নিয়ে। আমরা জানি জুলাই 2020-এ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, যে বাংলাদেশের যারা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট দ্বারা প্রতিষ্ঠিত, তারা প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং প্রভিডেন্ট ফান্ডের রুলস প্লাস হচ্ছে বাজেয়াপ্ত তহবিল সম্পর্কে। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই তারা ডেফিনিশনে যেটা বলেছে যে এই প্রভিডেন্ট ফান্ডের নিয়মটি কাদের জন্য প্রযোজ্য, তারা বলছে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, অর্থাৎ জনস্বার্থমূলক কোম্পানি। তাহলে জনস্বার্থমূলক কোম্পানি কারা? ডেফিনেশনটা হচ্ছে যে কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট কোম্পানি অথবা এন্টিটি যাদের কি রয়েছে বাৎসরিক রেভিনিউ 5 কোটি টাকার উপরে, অথবা টোটাল অ্যাসেট অর্থাৎ টোটাল সম্পত্তি 3 কোটি টাকা রিচ করেছে, এবং এক্সটার্নাল লাইবিলিটি অর্থাৎ বহিঃদায় আছে কত 1 কোটি টাকার উপরে, তাদেরকেই হচ্ছে এই প্রভিডেন্ট ফান্ডের নিয়মাবলী পালন করতে হবে। তাহলে এই ডেফিনেশনের মাধ্যমে আসলে সবাই পড়ে যায়, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, সিকিউরিটি ইস্যুয়ার, মাইক্রো ফাইন্যান্স, এনজিও, লিস্টেড কোম্পানি, স্টেট ওন কোম্পানি, প্রাইভেট কোম্পানি, আনলিস্টেড কোম্পানি, এনি আদার কোম্পানি। এই যে আমাদের প্রভিডেন্ট ফান্ডের নিয়মাবলীর মধ্যে তারা যে বিষয়টা বেশি আলোকপাত করেছে সেটা হচ্ছে বাজেয়াপ্ত তহবিল নিয়ে। আমরা জানি যে বাজেয়াপ্ত তহবিল কখন সৃষ্টি হয়। আমরা প্রত্যেকে যারা চাকরি করি আমরা জানি যে প্রত্যেকটা কোম্পানির এমপ্লয়ারের কন্ট্রিবিউশন পাওয়ার কিছু শর্ত আছে। যে সমস্ত কোম্পানি অর্থাৎ বোথ পার্টি কন্ট্রিবিউট করে, এমপ্লয়ি প্লাস এমপ্লয়ার, তখন নির্দিষ্ট একটা ডিউরেশন থাকে, কখনো কখনো 1 বছর, কখনো কখনো 2 বছর, কখনো কখনো 5 বছর। যে এর আগে যদি কোনো এমপ্লয়ি চলে যায় তাহলে কোম্পানি তার কন্ট্রিবিউশনটুক আবার ফেরত নিয়ে নেবে, অর্থাৎ এমপ্লয়িকে ফাইনাল পেমেন্টের সময় দেওয়া হবে না। যদি এমপ্লয়িকে ফাইনাল পেমেন্টের সময় দেওয়া না হয় এবং কোম্পানি কেউ ফেরত দেওয়া না হয়, তাহলে ওই যে ফান্ডটা এটাই হচ্ছে ফরফেচার ফান্ড, অর্থাৎ বাজেয়াপ্ত তহবিল। এখন এই বাজেয়াপ্ত তহবিল অনেক সময় কি করা হয়, এখন দেখা যায় অনেক সময় অনেক কোম্পানি এই বাজেয়াপ্ত তহবিল প্রেজেন্ট যে সমস্ত এমপ্লয়ি আছে ওই বছরে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। এফআরসি অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বলছে এটা হচ্ছে একটা ইলিগেল কাজ অথবা লিগেল ন। ওকে, এখন এই ফরফেচার ফান্ড নিয়ে তারা কি বলেছে, যে বলেছে যে এই ফরফেচার ফান্ড অডিট কমপ্লিট হওয়ার 7 দিনের মধ্যে কোম্পানিকে ফেরত দিতে হবে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাটা কোম্পানিকে ফেরত দিতে হবে। তাহলে অডিট কমপ্লিট করতে হবে কতদিনের মধ্যে? অডিট কমপ্লিট করতে হবে 120 দিনের মধ্যে, অর্থাৎ অ্যাকাউন্টিং ইয়ার কমপ্লিট হওয়ার 120 দিনের মধ্যে অডিট কমপ্লিট করতে হবে। অডিট কমপ্লিট করে অডিট রিপোর্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এবং অন্যান্য রেগুলেটরি বডি যারা আছে তাদের কাছে সাবমিট করতে হবে। অডিট কমপ্লিট হওয়ার 7 দিনের মধ্যে এই বাজেয়াপ্ত তহবিলের টাকা কোম্পানিকে ফেরত দিতে হবে। ওকে, এখন প্রভিডেন্ট ফান্ডের জন্য আমরা জানি কি কি রুল রয়েছে। যে ইনকাম ট্যাক্সের আমরা যদি ফার্স্ট শিডিউল পার্ট বি দেখি তাহলে ওইখানে প্রভিডেন্ট ফান্ডের জন্য অনেক কন্ডিশন রয়েছে। তাহলে এফআরসি বলেছে ওই কন্ডিশনগুলো অবশ্যই কি করতে হবে, ফুলফিল করতে হবে। তারপর আমরা যেটা আগে বললাম যে বাজেয়াপ্ত তহবিল কোম্পানিকে ফেরত দিতে হবে। এখন কোম্পানি যখন এই বাজেয়াপ্ত তহবিল প্রভিডেন্ট ফান্ড থেকে ফেরত পাবে তখন তারা এটা আদার ইনকাম হিসাবে প্রফিট অ্যান্ড লসে তাদেরকে দেখাইতে হবে, এবং এই যখন আদার ইনকাম হিসাবে দেখাইতে হবে এবং এটার উপর ট্যাক্স দিতে হবে, অর্থাৎ এটা ট্যাক্সেবল। এখন প্রশ্ন হলো যে সমস্ত এমপ্লয়ি অলরেডি চলে গেছে, এই বাজেয়াপ্ত তহবিলের টাকা যদি তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় যেটা তাদের পাওয়ার কথা নয়, তাহলে কি হবে? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তারা বলছে তাদের কাছ থেকে চেষ্টা করতে হবে এই টাকা আদায় করার জন্য যারা ইতিমধ্যে চলে গেছে। ওকে, এবং এটা সময়সীমা হচ্ছে ডিসেম্বর 2020 সালের মধ্যে এটা আদায় করতে হবে। আচ্ছা, এবং এই যে আদায়টা করবে কত সাল থেকে আদায় করবে, এটা কি আজীবন আগে থেকে অর্থাৎ 20 বছর আগে থেকে? না, অর্থাৎ 2015 সাল থেকে এটা শুরু হবে। আচ্ছা,
এখন এইটার ক্ষেত্রে কিছু অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তারা সেট করেছে, যে কোম্পানির অডিট এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এটা রিভিউ করবে যে কোনো এমপ্লয়িকে বেশি টাকা দিয়ে দেওয়া হয়েছে কিনা, এবং ট্রাস্টি বোর্ডকে জবাবদিহিতা আওতায় নিয়ে আসা হবে। ওকে, আর কাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে? এই এখানে পানিশমেন্ট রুলে যেটা বলা হয়েছে, যদি কেউ এই শর্ত পালন না করে যেটা এফআরসি বলেছে, তাহলে হচ্ছে 5 লাখ টাকা জরিমানা করা হবে, অথবা 5 বছরের জেল, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। যদি এই অ্যাক্টের যে নিয়ম আছে বা এই যে প্রজ্ঞাপন যেটা দেওয়া হয়েছে সেই শর্ত যদি কেউ পালন না করে, কোনো কোম্পানি যদি পালন না করে, তাহলে অডিট ফার্ম যদি তাহলে অডিট ফার্মের জন্য কি আছে? যদি অডিট যখন করা হবে, অডিট ফার্ম দেখবে যে কোনো এমপ্লয়িকে অতিরিক্ত টাকা দিয়ে দেওয়া হয়েছে কিনা, তাহলে অডিট রিপোর্টে তারা সেই জিনিসটা নিয়ে আসবে। যদি তারা অডিট রিপোর্টে সেই জিনিসটা নিয়ে না আসে, তাহলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট অনুসারে অডিট ফার্মকে অ্যাকাউন্টেবল করা হবে। ট্রাস্টি বোর্ডকে কি করা হবে? ট্রাস্টি বোর্ডকেও হচ্ছে অ্যাকাউন্টেবল করা হবে। তাহলে আমরা এই প্রভিডেন্ট ফান্ডের এই নিয়মটা অলরেডি জুলাই 2000 সার্কুলার আসছে, আপনারা যদি মনে করেন এই সার্কুলারটা কারো কাছে নাই, তাহলে আমার কাছে আছে, আমি আপনাদেরকে সার্কুলারটা দিতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।